সে আমি বলবো রাজনীতিতে একদম অনভিজ্ঞ, রাজনীতি তার কোনো ইচ্ছাও ছিল না। এটা মমতা ব্যানার্জি একটা বড় ভুল, সহানুভূতির ভোট তিনিই পান যার প্রতি মানুষের শ্রদ্ধা থাকে। সত্যজিৎ রায়, সত্যজিৎ বিশ্বাস সারা কৃষ্ণগঞ্জে অত্যাচারের প্রতি শ্রদ্ধার পাত্র নয়, সেই কারণে সহানুভূতি কাজে লাগবে না। আশা করি বোধহয় তার বুথেও কি রেজাল্ট হয়েছে আমার জানা নেই। হ্যাঁ, বিজেপি এগিয়ে আছে, বিজেপি এগিয়ে থাকার কথা আমার মনে হয়েছে থাকবে, সাইকোলজির দিকে বিচার। একজন অত্যাচারী মানুষ তার বুথে তার স্ত্রী সহানুভূতির ভোট পেতে পারে না।